স্ট্রিম অফ কনসাসনেস এই টপিকটা নিয়ে অনেকে ভিডিও বানানোর জন্য আজ কয়েকদিন ধরে বলছে। তো এটা যেহেতু একটা ছোট লিটারেরি ডিভাইস, তো সেই জন্য এটা নিয়ে খুব মানে ভিডিও তৈরি করতে শুরু করে দিলাম। তো দেখো, স্ট্রিম অফ কনসাসনেস যে টপিকটা, এটা খুবই একটা ইজি টপিক, জাস্ট আমরা এটা বুঝতে পারি না, যার জন্য একটু কঠিন মনে হয়। তো এমনিতেই আমরা সিম্পল মানে সিম্পলি ওয়েতে চিন্তা করি, একটু চিন্তা করো যে এরকম যে স্ট্রিম হচ্ছে একটা স্রোতধারা বা একটা স্রোত, পানির যে স্রোত সেই স্রোতটাকে আমরা বা খরস্রোত, অথবা ছোট যে নদী যেটাতে অনবরত পানি বয়ে যায় বা ছোট স্রোতধারা, সেটাকে আমরা বলি স্ট্রিম অফ কনসাসনেস। আচ্ছা, কনসাসনেস এই ওয়ার্ডটা ধরো আমরা বাদ দিলাম, আমরা এই জায়গাটাতে রিপ্লেস করে নিই থট বা চিন্তাকে, আমরা এইটা এই জায়গায় মানে রিপ্লেস করি। অর্থাৎ কনসাসনেসের জায়গায় আমরা থটটাকে যদি বসাই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে যে স্ট্রিম অফ থট, তার মানে হচ্ছে যে চিন্তার স্রোতধারা, অর্থাৎ মানে অনবরত চিন্তা হতেই আছে হতেই আছে, এরকম একটি অবস্থাকে বলা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস বা স্ট্রিম অফ থট। তো আমরা এটাকে সিম্পলি এরকমভাবে চিন্তা করবো, যেমন দেখো যখন আমরা কখনো মানে কোনো টেনশনে পড়ি, দেখবা তখন দেখবো মাথার ভেতরে সবসময় একের পর এক চিন্তা আসতেই থাকে আসতেই থাকে, এবং কোনো চিন্তার মাঝখানে দেখবা কোনো যেন গ্যাপ নাই, অর্থাৎ একের পর এক দুশ্চিন্তা আসছে আসছে, এটাকে কোনো মতে যেন দূর করা যাচ্ছে না, এইরকম একটা। অথবা কোনো একটা খেলায় যদি আমরা যাই, হয়তো দেখা যাচ্ছে ক্রিকেট খেলা বা এই জাতীয় খেলায়ও দেখবা যে আমরা একের পর এক চিন্তা করতেই আসি করতেই আসি, অর্থাৎ এই বল থেকে সিক্স হবে না আউট হবে নাকি মানে LBW হবে নাকি ওয়াইড হবে, এই যে একের পর এক চিন্তা আমরা করতেই আসি, এইরকম একটি চিন্তাকে আমরা বলছি স্ট্রিম অফ কনসাসনেস। তো এইটা এইভাবে তো এটা আমরা জাস্ট সহজ করে বোঝার জন্য এটা বললাম, কিন্তু এইভাবে তো লিখলে আর খাতায় কাজ হবে না। তো এইটা আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই বা মানে লিখার মতো করে যদি জানতে চাই, তাহলে এরকম যে স্ট্রিম অফ কনসাসনেস হলো, এটা হচ্ছে একটা মানে লিটারেচার স্ট্রিম অফ কনসাসনেস একটা মেথড অফ ন্যারেশন, অর্থাৎ কোনো একটা বক্তৃতা দেওয়া, বক্তৃতা বা কোনো একটা বক্তব্য পেশ করার একটা, বা কোনো একটা ক্যারেক্টারের কোনো একটা বক্তব্যকে অডিয়েন্সের সামনে তুলে ধরার একটা পদ্ধতি হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস, দ্যাট ডিসক্রাইবস হ্যাপেনিং ইন দ্য ফ্লো অফ থটস ইন দ্য মাইন্ড অফ দ্য ক্যারেক্টার্স। অর্থাৎ ক্যারেক্টারদের মনের ভেতরে যে চিন্তার যে ফ্লো যেটা ঘটে, অর্থাৎ একের পর এক চিন্তা আসতে আসে আসতে আসে, এইরকম একটা হ্যাপেনিংসকে আমরা ডিসক্রাইব করছি এই স্ট্রিম অফ কনসাসনেস বলে। তো স্ট্রিম অফ থট বা স্ট্রিম অফ কনসাসনেস একই জিনিস, কিন্তু পরীক্ষায় বা অন্যান্য যে কোনো জায়গায় তোমাদেরকে কোশ্চেন করবে যখন, তখন স্ট্রিম অফ কনসাসনেস, তো কনসাসনেস এই এই ওয়ার্ডটার কারণে অ্যাকচুয়ালি আমাদের কাছে এই টার্মটা অনেক বেশি কঠিন লাগে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি তোমরা এখানে রিপ্লেস করে নাও হচ্ছে থট হিসাবে, যে কনসিয়াসনেস মানে হচ্ছে থট। তাহলে এটা যদি আমরা আরেকবার বলি, যে লিটারেচারে আমরা মানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে স্ট্রিম অফ কনসিয়াসনেস হলো ন্যারেশনের একটা মেথড, যেখানে মানে যেটা ঘটে অ্যাকচুয়ালি ক্যারেক্টারের মনের ভেতরে, তার মনের ভেতরে যে ফ্লো অফ থটস, অর্থাৎ চিন্তার যে ফ্লোটা তৈরি হয়ে যায়, একের পর এক চিন্তা হতেই থাকে, সেটাকে আমরা বলছি স্ট্রিম অফ কনসিয়াসনেস। এই স্ট্রিম অফ কনসাসনেস এই টার্মটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি ছিলেন সাইকোলজিস্ট উইলিয়াম জেমস, অর্থাৎ সাইকোলজিস্ট উইলিয়াম জেমস তিনি এই টার্মটা প্রথম ইউজ করেন, তার যে প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটাতে তিনি সর্বপ্রথম ইউজ করেন, মানে এটা তার একটা রিসার্চ ওয়ার্ক ছিল। এইখানে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এরকম, ইট ইজ নাথিং জয়েন্ট ইটস ফ্লোস। আচ্ছা, এই যে এই স্ট্রিম অফ কনসাসনেসের যে চিন্তাটা এইখানটায়, অর্থাৎ একজন ক্যারেক্টারের মনের ভেতরে এই চিন্তাটা আসবে, অথবা একজন মানুষের মনের ভেতরে, আমরা রিয়েল লাইফ যদি চিন্তা করি, অ্যাকচুয়ালি একটা মানুষের ভেতরে চিন্তা আসবে, একের পর এক চিন্তা আসতেই থাকবে, এইটার ভেতরে যেন কোনো গ্যাপ থাকবে না, আবার এটার ভেতরে জয়েন করারও কিছু থাকবে না, এটা একের পর এক আসতেই থাকবে, এটা যে ভেঙে ভেঙে আসবে এমন কিছু না। এ রিভার অর এ স্ট্রিম ইজ দ্য মেটাফোর্স বাই হুইচ ইট ইজ মোস্ট ন্যাচারালি ডিসক্রাইব। আচ্ছা, এখানে যেটা বলছেন যে একটা রিভার অথবা একটা স্ট্রিম এর সঙ্গে এটাকে মেলানো যায়, মেটাফোর করা যায়, যেটাতে মোস্ট ন্যাচারালি ডিসক্রাইব, অর্থাৎ কোনো একটা হ্যাপেনিংসকে খুব ন্যাচারালি ডিসক্রাইব করা হবে, একের পর এক এটা আসতেই থাকবে ক্যারেক্টারের মনের ভেতরে। ইন টকিং অফ হিয়ার আফটার লেটস কল ইট ইজ স্ট্রিম অফ থট,
কনসাসনেস অথবা সাবজেক্টিভ লাইফ। বলছে এই এই স্ট্রিম অফ কনসাসনেসের আলোচনা করতে গিয়ে আমরা এটাকে আরেক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে স্ট্রিম অফ থট, অথবা স্ট্রিম অফ কনসাসনেসও বলতে পারি, অথবা স্ট্রিম অফ সাবজেক্টিভ লাইফ, অর্থাৎ লাইফের যে চিন্তা, লাইফের যে সাবজেক্টিভ বিষয়গুলো নিয়ে যে চিন্তাগুলো আমরা করে থাকি, জীবন কেমনে চলবে, কীভাবে কী, এই বিষয়গুলিকে যে আমরা টেনশনের মাধ্যমে যেটা আমরা চিন্তা করে থাকি সেগুলোকে বলা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। আচ্ছা, তো এই স্ট্রিম অফ কনসাসনেসকে আমরা যদি আরও জানতে চাই তাহলে এরকম যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ফর দিস ডিভাইসেস, মানে এই 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 টার্মটার আরেকটা ডিভাইস, মানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। তোমরা ড্রামাটিক মনোলগ শুনেছো, তোমরা সলিলোকি শুনেছো। তো ড্রামাটিক মনোলগে কী হয় যে একজন সাইলেন্ট লিসেনার থাকে যার উদ্দেশ্যে স্পিকার কথা বলে। সলিলোকিতে কী হয়, সলিলোকিতে যেটা হয় যে ক্যারেক্টাররা স্টেজের উপরে পারফর্ম করে, সামনে অডিয়েন্স থাকে, অডিয়েন্স মানে এই সলিলোকিটাও নিজেদের মনের ভেতরে এই ক্যারেক্টাররা নিজেদের সঙ্গে কথা বলে থাকে এবং সেখানে কিন্তু একজন লিসেনার থাকে। তো বা সামনে কোনো একজন থার্ড পার্সন সম্পর্কে তারা এই সলিলোকিটা করে থাকে, বা কোনো একজন থার্ড পার্সন শুনতেছে, এরকম কিছু একটা কিন্তু তারা করে থাকে। যেমন আমরা নিজে নিজে মনে মনে অন্য একজনকে, অন্য একজনের সামনে যে গালিটা দিয়ে থাকি সেটাই হচ্ছে এক ধরনের সলিলোকি। বা আমরা যেরকম বলি যে হয়তো আরেকজনের সামনে দাঁড়িয়ে কেউ একজন খুব মানে পম্পাস বা খুব একটা ভাব নিয়ে এসেছে, আমরা তখন মনে মনে হয়তো বলছি খুব ভাব দেখাচ্ছে, বা যতই ভাব দেখাও কোনো লাভ হবে না, এই যে কথাগুলি আমরা মনে মনে বলে থাকি সেগুলো হচ্ছে সলিলোকি। তো এই স্ট্রিম অফ কনসাসনেসকেও আরেকভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। তো ইন্টেরিয়র মনোলগ যে যে জিনিসটা সেটা হচ্ছে হোয়াট দ্য ইন্ডিভিজুয়াল থটস প্রসেস অফ এ ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড টু হিজ অর হার অ্যাকশন আর পোর্ট্রেড ইন দ্য ফর্ম অফ মনোলগ দ্যাট অ্যাড্রেসেস দ্য ক্যারেক্টার ইটসেলফ। বলা হচ্ছে ইন্টেরিয়র মনোলগে যেটা হয় যে যেটা প্রসেস হয় একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের ভেতরে এবং যার সঙ্গে অ্যাকশনের একটা অ্যাসোসিয়েশন থাকে, যোগসূত্র থাকে, এবং যেটা পোর্ট্রেট করা হয়, চিত্রায়িত করা হয় হচ্ছে ভেতরে, অর্থাৎ মনের ভেতরে, এবং যেখানে অ্যাড্রেস করা হয় মানে ক্যারেক্টার তার নিজেকেই অ্যাড্রেস করে থাকে, অন্য যে কাউকে শুনিয়ে কথা বলছে এরকমটা কিছু না। এক কথায় যে সলিলোকি বা ড্রামাটিক মনোলগ, এইটাতে একজন বা দুইজন থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করা হয় এবং থার্ড পার্টি কেউ একজন শুনছে এরকমটা হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু স্ট্রিম অফ কনসাসনেসে কেউ শুনছে এরকমটা মানে এরকমটা ঠিক বলা হয় না। এখানে অ্যাকচুয়ালি ক্যারেক্টার তার নিজের নিজেকেই অ্যাড্রেস করে থাকে। দেয়ার ফর ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ড্রামাটিক মনোলগ অ্যান্ড সলিলোকি। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে যে এখানে ড্রামাটিক মনোলগ এবং সলিলোকিতে পার্থক্য আছে। হোয়ার দ্য স্পিকার অ্যাড্রেসেস টু অডিয়েন্স, আচ্ছা অ্যাড্রেসেস দ্য অডিয়েন্স অর দ্য থার্ড পার্সন, এই যে এখানে বলেই দিচ্ছে যে ড্রামাটিক মনোলগে অথবা সলিলোকিতে স্পিকার অ্যাড্রেস করে থাকে, অর্থাৎ নির্দেশ করে থাকে অডিয়েন্স অথবা থার্ড পার্টি, থার্ড কোনো পার্সনকে, তো থার্ড পার্সন অথবা কোনো অডিয়েন্সকে উদ্দেশ্য করে সলিলোকি বা ড্রামাটিক মনোলগে কথা বলা হয়। কিন্তু ইন্টেরিয়র মনোলগ বা স্ট্রিম অফ কনসাসনেসে ক্যারেক্টার তার নিজের উদ্দেশ্যে কথাগুলো বলে থাকে আপন মনে। লিটারেচারে এর এক্সাম্পল যদি দেওয়া যায় সেটা হচ্ছে যে লিটারেচারে মানে এইখানে যেটা বলছে যে স্ট্রিম অফ কনসাসনেস স্টাইল অফ রাইটিং ইজ মার্কড বাই দ্য সাডেন রাইজ অফ থটস অ্যান্ড ল্যাক অফ পাংচুয়েশন। বলা হচ্ছে যে স্ট্রিম অফ কনসাস একটা হচ্ছে রাইটিংয়ের একটা স্টাইল, যেখানে সাডেনলি থট রাইজ হয়, অর্থাৎ চিন্তার উদ্রেক হয়, এবং ল্যাক অফ পাংচুয়েশন অর্থাৎ কোনো রকমের বিরতি ছাড়াই এটা একের পর এক চিন্তাটা চলতেই থাকে। দ্য ইউজ অফ দিস ন্যারেশন স্টাইল ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মডার্ন নোভেলিস্ট। বলা হচ্ছে যে এই স্টাইলটা সাধারণত ইউজ করে মডার্ন নোভেলিস্ট, যারা মডার্ন যারা ঔপন্যাসিক তারা এটা ইউজ করে, অথবা শর্ট স্টোরি রাইটার যারা তারাও এটা ইউজ করে 20th century। আচ্ছা, লেট আস অ্যানালাইজ এ ফিউ এক্সাম্পল অফ স্ট্রিম অফ কনসাসনেস ন্যারেটিভ টেকনিক ইন লিটারেচার। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইউলিসিস বাই জেমস জোসি, এইটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইউলিসিস নামে তোমরা একটা কবিতা পড়েছো রবার্ট ব্রাউনিংয়ের, সরি আমি রবার্ট ব্রাউনিংয়ের কথা কেন বলছি, আসলে ইউলিসিস হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন যিনি ভিক্টোরিয়ান পোয়েট, তার লিখা হচ্ছে একটি কবিতা, এবং এই কবিতায় ভিক্টোরিয়ান স্পিরিটটা মানে উঠে এসেছে। তো
ওই ইউলিসিস হচ্ছে একটা কবিতা এবং যেটা টেনিসন লিখেছেন, এবং এই ইউলিসিস হচ্ছে একটা নোভেল যেটা জেমস জোসি লিখেছেন। এটা কিন্তু অনেক সময় ভাইভাতে কোশ্চিন করে যে ইউলিসিস কবিতা না নোভেল। যদি বলো নোভেল তাহলে কে লিখেছে, অথবা যদি বলো কবিতা তাহলে কে লিখেছে, এটা কিন্তু একটা ভাইভার কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে তুমি যখন চাকরি নিতে যাবা সেই সময়ও করতে পারে, অথবা তুমি যখন হচ্ছে মানে অন্য যেখানেই যাও না কেন এই কোশ্চেনটা আসতে পারে, বা তোমার একাডেমিক যে ভাইভাগুলো হয় সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা যাই হোক, সেই জেমস জোসি তার এই ইউলিসিস নোভেলে এই টার্মটার ব্যবহার দেখিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে এই ইউলিসিস নোভেলে যেটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি এমপ্লয়েজ দ্য ন্যারেটিভ মোড ইন হিজ নোভেল ইউলিসিস, হুইচ ডিসক্রাইবস এ ডে অফ লাইফ অফ দ্য মিডিল ইস্ট জ মিস্টার লিওপোল্ড ব্লুম লিভিং ইন ডাবলিন আয়ারল্যান্ড। অর্থাৎ আয়ারল্যান্ডের একটা ডাবলিনে বসবাসরত একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে লিওপোল্ড ব্লুম। তিনি মিডিল এজ একটা ইহুদি, তো তার যে লাইফের একটা ঘটনা এখানে তিনি আর কি ডিসক্রাইব করেছেন এই মেথডটা ইউজ করে। সেটা হচ্ছে এরকম, তিনি বলছেন যে যে হি ইজ ইয়াং লিওপোল্ড অ্যাজ এ, আচ্ছা এখানে তিনি তার ছোটবেলার একটা স্মৃতিচারণ করছেন, এবং সেই স্মৃতিচারণ করতে গিয়ে আর কি তিনি একের পর এক চিন্তাটা করে গেছেন। এই এই এইটুকুর ভেতরে সেটা আছে। আচ্ছা আমি আর সেটা এক্সাম্পলটা এক্সপ্লেন করলাম না, কারণ এই ইউলিসিস নোভেলটা আমার পড়া নাই, তবে এইখানে এই জিনিসটা বলা আছে, তোমরা এটা একটু পজ করে দেখে নিয়ে এরপরে আমরা যেটা এইটুকুকে যদি বলি যে এই অংশটুকুতে, অর্থাৎ এই যে এক্সাম্পল, সে এক্সাম্পলে যেটা বলা আছে যে দিস লাইন্স রিভিল দ্য থটস অফ ব্লুম, অর্থাৎ এই ব্লুমের থটটাকে রিভিল করেছে এই লাইন কয়েকটি, অ্যাজ হি থিঙ্কস অফ দ্য ইয়াং ব্লুম, ইয়াঙ্গার ব্লুম। আচ্ছা যেহেতু তিনি চিন্তা করেছেন তার যে ইয়াং বয়স, সেই ইয়াং বয়সের যে ব্লুম সেই ব্লুমকে, আচ্ছা তার বলতে মানে তিনি ব্লুম সম্পর্কে আর কি, ইয়াঙ্গার ব্লুম সম্পর্কে তিনি চিন্তা করেছেন এবং তার থটটা এখানে প্রকাশ পেয়েছে। দ্য সেলফ রিফ্লেকশন ইজ অ্যাচিভড বাই দ্য ফ্লো অফ থটস, এই যে চিন্তা সেই চিন্তার যে ফ্লো সেটার দ্বারা তিনি সেলফ রিফ্লেকশনকে অ্যাচিভ করেছেন, দ্যাট টেক্স হিম ব্যাক টু হিজ পাস্ট, যেটা তাকে পাস্টে নিয়ে গেছে। তো এই হলো অল অ্যাবাউট স্ট্রিম অফ কনসাসনেস। পরবর্তীতে তোমাদের এই ধরনের এই লিটারেরি টার্মগুলো নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে, তোমরা একজনে মানে একটা একটা করে যদি তোমরা আমাকে এই রিকোয়েস্টটা পাঠাও তাহলে এইটা আসলে করতে খুব ভালো লাগে। কিন্তু যখনই এক অনেকেই দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা একটা লিস্ট পাঠিয়ে দাও, তো লিস্ট দেখেই আমি আসলে ঘাবড়ে যাই এবং এরপরে আর করা হয়ে ওঠে না। তো তোমরা যারাই যখন যেই ইয়েটা নিয়ে চাও, অর্থাৎ এই ফিগার অফ স্পিচ বা এই জাতীয় টপিকগুলো নিয়ে, তোমরা একটা জাস্ট সিম্পলি আমাকে মেসেজ করে দাও, তাহলে দেখবা যে আমি ওইটা নিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে, সে পর্যন্ত ধন্যবাদ।